আল্লামা সাইদির কি দরদ মাখা বক্তব্য, যার হাতে হাজারের মতো কাফের মুসলমান হয়েছে। এই দেশে বিদাতের বিরুদ্ধে কত চমৎকার কথা তিনি বলেছেন। মাঠে ময়দানে উনাকে প্রশ্ন করা হতো, যারা হালে হাদিসে ভাইয়েরা আছেন আপনাদের কি প্রশ্ন করা হতো, উনার প্রশ্নোত্তর পর্ব আপনারাও শুনিয়েন, উনি কত চমৎকার করে আপনাদের পক্ষে উত্তর দিতেন। আসলে আপনাদেরকে তো আমরা ভালোবাসি, কেন? দিনের কারণে। আপনারা সহিহ হাদিস মানার চেষ্টা করেন, কি চমৎকার কথা! আপনারা কোরআনের কথা মানার চেষ্টা করেন, আপনাদের ভিতরে শিরিক নাই, আপনাদের ভিতরে বিদআত নাই, এটা দেখে আমরা আপনাদের ভালোবাসি এবং আমরাও আপনাদের অনুপ্রেরণা অনুপ্রাণিত হই, হয়ে আমরাও আমাদের ভিতরে যে বিদআতগুলো আছে আমরা পরিত্যাগ করার চেষ্টা করছি, কারণ আমরা তো আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে, অনুভূতি আমাদের আছে। কিন্তু যে বেদাতটা আমরা জানতাম না এটা বেদাত, সেটা আমরা করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা। কিন্তু আল্লামা সাইদি বাঘের মতো হুঙ্কার দিয়ে কথাগুলো বলেছেন, কিন্তু আমরা ইমাম আবু হানিফার অন্ধ অনুসরণ করি না, কমপক্ষে আমি করি না। মাজহাবের নামে হাদিসে না এমন জিনিস চালাইয়া দেবে এটা আমরা সহ্য করি না। বরং আমি প্রকৃত হানাফি, এ কারণেই নিজকে দাবি করি যে আমার ইমাম বলেছে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাও সেটাই আমার মাযহাব। এই জন্য আমি যখন সহিহ হাদিস পাই তখন আমার ওস্তাদও যদি আমারে বলে এই এটা তো হানাফি মাযহাবে নাই তুমি আমল করো, তখন আমি বিনয়ের সাথে বলি হানাফি মাযহাবের নাম ইসলাম না, ইসলাম আরো বড়, মাযহাব অনেক পরে আসছে। আমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি হাদিসটা পেতেন উনি এটা আমল করতেন, কারণ হাদিসের প্রতি উনার শ্রদ্ধা আছে। আমার ভাইয়েরা, এটা আপনাদের খুশি করার জন্য বলিনি, এটা আমার হৃদয়ের কথা যে আমরা ইসলামকে সলিড ভাবে মানতে চাই, কিন্তু অন্ধ অনুসরণ পছন্দ করি না। কিছু ভাই অন্ধ হয়ে গেছেন তো,